আমার সন্তান পৃথিবীতে আসার আগেই মৃত্যুবরণ করবে এইটাই আল্লাহ যে ওইখান থেকে ওইভাবে পুলিশদের মাধ্যমে আমাদের উদ্ধার করবে এটা কখনো কল্পনা করি নাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে বহুতল ভবনে দুর্বৃত্তদের দিয়া আগুনের বিভীষিকাময় ঘটনার বর্ণনা দিলেন বেঁচে যাওয়া স্বপ্ন আক্তার সেদিনের ভয়াবহ নাশকতার কথা মনে হলে এখনো গা শিউরে ওঠে তার গত আঠারোই জুলাই সিদ্ধিরগঞ্জের সিমরাইল এলাকায় নয়তলা মার্কেট প্রীতম ভবনের চতুর্থতলায় মা হাসপাতালে ভর্তি হন কদমতলী এলাকার সন্তান সন্তানসম্ভবা নারী শাবনূর পরদিন সকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন বিশ জুলাই বিকেলে কয়েক হাজার দুর্বৃত্ত ভবনটিতে আগুন দিলে সেখানে আটকা পড়েন হাসপাতালের রোগী প্রসূতি মা নবজাতক শিশু ও হাইওয়ে পুলিশ ক্যাম্পের সদস্য সদস্যসহ অর্ধশতাধিক মানুষ খবর পেয়ে তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি অভিযানে নামে শৃঙ্খলা বাহিনী চতুর্থ তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়লে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে ভবনটি এ সময় চতুর্থ তলায় হাসপাতালের জানালার গ্রিল ভেঙে তিন নবজাতক শিশু সাত প্রসূতিসহ সতেরো রোগীকে উদ্ধার করে পুলিশ পরে ছাদে আশ্রয়নিয়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের সাঁত্রিশ সদস্যকে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করে র্যাব অক্সিজেনের সিলিন্ডার দিয়ে গ্রিল খুলছে তারপর আমরা ওই জায়গা দিয়ে লাভ দিছি নিচে যদি তাৎক্ষণিকভাবে উদ্ধার না করতেন আমরা অবশ্যই উনত্রিশ জন লোক মারা যেতাম ঘটনার দুই দিন পর ভবনটি থেকে আগুনে পুড়ে মারা যাওয়া তিনজনের মরদেহ উদ্ধার করা হয় যারা এই নাশকতার সাথে সরাসরি থেকে প্রত্যক্ষভাবে উপস্থিত থেকে যারা লিড দিয়েছে এবং যারা এই নাশকতা করেছে এর মধ্যে বিএনপি এবং জামাতের পোর্টফোলিও আছে এইরকম প্রায় আমরা সাতচল্লিশ জনের মতো আমরা গ্রেপ্তার করেছি আমরা সতর্ক রয়েছি যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ড কোনো দুষ্কৃতিকারী করতে না পারে আগুনে পড়া ভবনটিতে হাসপাতাল হাইওয়ে পুলিশ ক্যাম্প ব্যাংক চাইনিজ রেস্টুরেন্ট ইন্স্যুরেন্স অফিস ও শেয়ার বাজারের ট্রেডিং হাউস সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ছিল যা এখন শুধুই ধ্বংসস্তূপ সময় সংবাদ নারায়ণগঞ্জ